দেশের জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা আব্দুন নূর সজল। মডেলিং এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর নাটকের পাশাপাশি কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রেও, কিন্তু বর্তমানে বেছে বেছে হাতে গোনা কিছু কাজ করে থাকেন এই অভিনেতা। তাই তো এবারের ঈদুল আজহায় খুব বেশি নাটকে দেখা যাবে না তাকে। তবে তিনি দর্শকদের একেবারে হতাশ করবেন না। বিস্তারিত প্রতিবেদনে সবিচে জনপ্রিয় মুখ আব্দুন নূর সজল একসময় রোমান্টিক নাটকের পাশাপাশি অ্যাকশন সামাজিক থ্রিলার নাটকে নিয়মিত অভিনয় করেছেন তিনি। সারা বছর জুড়ে শুটিং নিয়েই ছিল তার যত ব্যস্ততা, কিন্তু এবারের ঈদুল আজহায় সব মিলিয়ে মাত্র 60টি নাটক ও ওয়েব সিরিজের কাজ করেছেন, যা বিভিন্ন টিভি ও ওটিটি প্ল্যাটফর্মে প্রচার হবে। সম্প্রতি কাজ কম করার কারণ ব্যাখ্যা করে গণমাধ্যমকে তিনি বলেন, এবার সেভাবে কাজই করা হয়নি। যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, সেখান থেকে গত মাসের শেষের দিকে দেশে ফিরেছেন। এটাও সত্যি খুব বেশি নাটকে কাজও করতে চাননি। যেসব নাটকে সামাজিক বার্তা রয়েছে তেমনই গল্পে কাজ করেছেন। জানা যায় মাবরুর রশিদ বান্নাহ, সাইদ বাবুল, জহির খান, আবুল কালাম আজাদ, গোলাম মুক্তাদির শান, ফেরদৌস হাসান রানা পরিচালিত 6টি নাটকে অভিনয় করেছেন সজল। আর গোলাম সৌরভ দোদুলের একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন এই অভিনেতা। এতে একজন অন্ধের চরিত্র রূপায়ণ করেছেন সজল। এদিকে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত নাটক আদব পিয়াদব, এই নাটকে সামাজিক একটি বার্তা রয়েছে। এ বিষয়ে অভিনেতা বলেন, গল্প প্রধান কাজকে প্রাধান্য দিচ্ছেন। বান্নাহ নাটকে একজন শিক্ষকের চরিত্রে কাজ করেছেন। একজন মানুষের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, তেমনি একটি সামাজিক বার্তা এই নাটকে রয়েছে। সজলকে নিয়ে ফেরদৌস হাসান রানা নির্মাণ করেছেন বন্ধু বলে কিছু নেই, এই নাটকে তার সহশিল্পী জাকিয়া বাড়ি মম। এই নাটকও একটি সামাজিক বার্তা প্রধান। তা উল্লেখ করে সজল বলেন, আমরা সহজে একজনকে বন্ধু বানিয়ে ফেলি, দুজন মানুষকে আলাদা করতে পারি না, কিন্তু বন্ধু শব্দটার ওজন অনেক বেশি। এমনই একটি সামাজিক বার্তার গল্প এটি। এছাড়া জহির খান নির্মাণ করেছেন একক নাটক যে গল্প বলা হয়নি, এতে একসঙ্গে কাজ করেছেন সজল ও আনিকা কবির শখ। পান্থ সারিয়ার রচিত এই নাটকেও একটি বার্তা রয়েছে। এই নাটকের গল্প প্রসঙ্গে সজল বলেন, একজন মানুষের চালচলন দেখেই তাকে নিম্ন, মধ্য কিংবা উচ্চবিত্ত বলে বিচার করে ফেলে, কিন্তু কখনো বিচার করে না সে মানুষ হিসাবে কেমন। একজন মানুষের বড় পরিচয় সে মানুষ, এমন প্রেক্ষাপটটি এই গল্পে তুলে ধরা হয়েছে।